দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই, নিজে খুশি মতো সংবিধান পরিবর্তন করা চলবে না বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, রাজনীতি এবং দেশ থেকে আওয়ামী লীগ কখনো পালিয়ে যায় না, পালাবার ইতিহাস রয়েছে বিএনপির। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটি আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে দেশের বিজ্ঞান গবেষণাকে ধ্বংস করে দিয়েছিল স্বাধীনতা বিরোধীরা। আমরা যে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ আমরা 17 কোটি মানুষ ব্যবহার করছি, তার ভিত্তিটি কিন্তু রচনা করে গেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনও হবে এই সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ কখনো বাধা দেয় না, বাধা দিবে না বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।